আসসালামু আলাইকুম। আজকে জুনের 15 তারিখ। আমার এই বছরের বাগানের, এই 2022 সালের বাগানের পরিকল্পনাটা একটু দেখাই আপনাদেরকে। আমি এই বাগানটায় বেড়ার সাথেই গত বছরের মতোই শিম গাছ দিয়ে দিয়েছি। এখানে পাশে লাউ গাছ আছে। এই লম্বা করে একটা লাইন দিয়ে দিছি ধনে পাতা। এই ধনে পাতাটা হয়তো আর 15 দিনের ভিতরে উঠে যাবে, জায়গাটা ফাঁকা হয়ে যাবে, লাউ গাছ উপরে উঠে যাবে। এর সাথে দুইটা লাউ গাছের মাঝখানে বা দুইটা, একটা লাউ গাছ, একটা চাল কুমড়া এবং একটা মিষ্টি কুমড়া, এইভাবে দিছি। একটা লাউ, একটা চাল কুমড়া, একটা মিষ্টি কুমড়া, পরীক্ষামূলকভাবে দেখার চেষ্টা করছি। এই টমেটো গাছটার ফাঁকে এটা হলো চাল কুমড়া। ঠিক এইভাবে আস্তে আস্তে এটা চাল কুমড়া, আবার মাঝখানে একটা লাউ, একটা টমেটো, আবার একটা মিষ্টি কুমড়া আছে। লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া। বেড়ার সাথে এখানে একটা ঝিঙ্গাও ছেড়ে দিছি, দেখা যাক কী হয়। সেই সাথে একটা কিছু চিচিঙ্গাও ছাড়া আছে বেড়ার সাথে, শিমও ছাড়া আছে। আর এর ফাঁক দিয়ে আর একটু পরে আমি দেখাচ্ছি, কিছুটা পাট শাক দিয়েছি লাল শাকের সাথে, ঠিক একই অবস্থা। এখানে আমার শিম গাছটা, দু কয়েকটা শিম গাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে দুটো ঝিঙ্গা গাছ দিয়ে দিছি এটার সাথেই, টমেটো গাছ, আবার মিষ্টি কুমড়া, আবার টমেটো, আবার মিষ্টি কুমড়া। ঠিক এইভাবে এইখানে চলে গেছে একটা চাল কুমড়া, একটা ঝিঙ্গা, এইখানে গেল বাংলাদেশি শিম, এইখানে টমেটো, এইখানে আবার একটা লাউ গাছ ছাড়লাম। লাউ গাছটা ছাড়ার পরে আবার এখানে একটা মিষ্টি কুমড়া, ওই যে চাল কুমড়া আর মিষ্টি কুমড়া বলতেছি যেভাবে, আবার টমেটো। বেড়ার মধ্যে শিম উঠে যাবে, এই ধনে পাতাগুলো থাকবে না, জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এরা একটু পরিষ্কার হয়ে যাবে। এখানে আবার একটু এই মিষ্টি কুমড়া, একটু ঝিঙ্গা, একটু টার্কিশ বিন, এইখানে জোড়ায় আসছে দুইটা লাউ। আবার এই যে বেড়ার সাথে চলে গেছে বাংলাদেশের শিম, এইখানে একটা গাছ আমি ছাড়লাম, সেটা হলো ধুন্দল। ধুন্দল গাছটা ছাড়লাম, দেখা যাক কী হয়। প্রচুর পরিমাণে বতুয়ার শাক হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে বতুয়ার শাক হয়ে রয়েছে, দেখা যাক কী হয়। ওটা আর একটা ঝিঙ্গা, এখানেও প্রচুর পরিমাণে বতুয়ার শাক আছে। আসলে মাঝখানে ডাটা আছে, আমি শাকটা একটু বড় করে তুলে ফেলবো, ফলে এটা আর থাকবে না এখানে। হয়তো আজকালের মধ্যেই 8-10 পাউন্ড বতুয়ার শাক উঠে যাবে। এইখানে আমার লাউ, এটা বিরূপ আবহাওয়ার মধ্যেও লাউ গাছটা মোটামুটি মাথায় উঠে গেছে, যাচ্ছে আর কি, মোটামুটি মাথায় উঠে যাচ্ছে। এই মাথায় উঠে যাওয়া উপলক্ষে আমাদের বাগানে একটা নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে। টরন্টোর বিশিষ্ট শিল্পীবৃন্দ এখানে নাচ পরিবেশন করবেন, গানও পরিবেশন করবেন, কিছু মিষ্টি বিতরণ করা হবে। যারা নাচে অংশ নিতে চান এবং মিষ্টি দান করতে চান তারা যোগাযোগ করবেন। এইটা একটা আলাদা জিনিস, সেটা হচ্ছে শালগম। এই জায়গাটায় 7টা শালগম ছাড়ছি, এই শালগমটা উঠে যাবে হয়তো 15 দিনের মধ্যে, 7-8 দিনের মধ্যে এই ধনে পাতাটা উঠে যাবে। এখন এই বছর আমি যেটা আলাদাভাবে করলাম সেটা হচ্ছে লাল শাক এবং ডাঁটা শাক এক সমানে দিয়েছি। এটা লাল শাক আছে এবং ডাঁটা শাকও আছে, লাল শাকটা উঠে ফেলবো, ডাঁটাও উঠে ফেলবো। বেছে বেছে যে ডাঁটাগুলো একটু বড় আছে সেগুলোকে রাখবো, যার ফলে ডাঁটা কন্টিনিউ হবে। মানে ধরেন এই যে
ডাটা গাছটা আছে, এইটা আছে, এইটা আছে, এগুলো এখানে আধাত পরে পরে রাখবো। এর মাঝখানে একটা কাম করছি আমি এবার, এটা হলো এইটা, এটা খেয়াল করে দেখেন এই কোণাটার মধ্যে আমি আবার একটু পাট শাক ছেড়ে দিছি, একেবারে লম্বা লম্বি করে একটা পাট শাক ছেড়ে দিছি। এই লাল শাক দিলাম, আবার এর সাথে ডাটা আছে, এবার সাথে আবার পাট শাকটাও আছে। এই যে এইটা পাট শাক, এটা পাট শাক উঠছে, মাত্র উঠছে, একটু সময় লাগে, পাট শাক উঠতে সময় লাগে। দুটো জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে পাট শাক এবং পুঁই শাক গরমে খুব ভালো হয়, গরম ছাড়া এটা হয় না। আমি এটাকে একটু ব্যাপকভাবে মানে পুরো এরিয়াটা খুলে খুলে একটু দেখাই, ওপেন করে দেখাচ্ছি। কিছু লাউ গাছ আমার বড় আছে, কিছু লাউ গাছ ছোটো, উপরে উঠে যাচ্ছে এগুলো। আর পটের মধ্যে এই যে নাগামরিচের চারা কিছু দিছি, এখনও বাকি আছে। আবার এই সাইডটার মধ্যে কিছুটা পুঁই শাক দেওয়া হয়েছে, পুঁই শাকটা ধরে উঠছে। আর লাল শাক আর ডাঁটা শাকের কম্বিনেশনটা তো এখানে দেখালাম আমি। এই লাউ গাছ মোটামুটি উঠে যাচ্ছে, আজকে এনাদেরকে একটু বেঁধে দিতে হবে, ওনার আমি একটু অযত্নের মধ্যেই রাখছি ওনাদেরকে। এখানে ডাঁটা শাকটা আসলে কুচি অবস্থায় লাল শাকের চেয়ে অনেক ভালো, অনেক স্বাদের হয়, লাল শাক উঠে যায় তার মধ্যে ডাঁটা শাক থাকে, কিন্তু 6 ফিট হওয়ার পরও যে ডাঁটাটা কুচি থাকে সেই ডাঁটা যদি ছোটোবেলায় লাল শাকের আকারে খাওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় স্বাদের দিক থেকে অনেক বেশি ভালো থাকে এবং লাল শাকের সাথে বেশি সাশ্রয়ী হয়। কারণ লাল শাক 6 ইঞ্চি 7 ইঞ্চি ওঠার পরে এটা পোক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়, কিন্তু ডাঁটা 1-1.5 ফিটের মধ্যেও পাতা কুচি থাকে, ডাঁটাও কুচি থাকে। এমন অবস্থায় আমি আমার নিজের জন্য মূলত এইটাকে এই লাল শাক আর ডাঁটা শাক মিলিয়ে করে নিয়েছি, আমি নিজে দেখি খাবো, যদ্দূর পারি আবার বিলাবো। আজকের এর মতো এটুকুই, যেমন ধরেন ওইখানে একটা লাউ গাছ বড় আছে, আবার সেই সাথে আবার একটা ছোট গাছও আছে, বিচিত্র ধরনের দিছি, একটা আগে হবে একটা পরে হবে, এরকম আর কি একটা অবস্থা। এই আপনাদেরকে এখানে এনেই আজকের মতো এখানে শেষ করে দিলাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই। সূর্যের আলোটা একেবারে চোখে পড়তেছে, দেখা হবে, ধন্যবাদ।